ওরে বাবারে, সবাই তো খাইতে বসে গেছে, গরুর গোশত দিতে আছে, এখন যাইতে হয়, এখন না বইলে পরে আবার খাইতে পারুম না, কেউ নাই তো আশেপাশে। আমি কি বলি, তুমি কোন পক্ষের লোক? আমি এই তো বরপক্ষ। বরপক্ষ? আমরা তো বরপক্ষ, কিন্তু তোমার তো দেখি নেই। আমি গাড়ির পিছনে ছিলাম, আমি আপনাকে দেখছি। মাংস দেন না ভাই, এতক্ষণ বসে আছি, বরপক্ষ আপনি তো বুঝতে হবে নাকি। আলু কেন, মাংস দিতে বললাম তো। ওই মিয়া, শুনলাম 2 লাখ টাকার গরু জবাই করছে। হ্যাঁ, 2 লাখ টাকার গরু জবাই করে দিয়ে এমন এক পিস এক পিস ছোটো ছোটো পিস যদি দেন আপনি, কি হবে? ভালো করে দেন, বেশি করে দেন। দেবো তো দেবো, আপনাকে এগুলো খাওয়া শেষ করেন, আপনি খাওয়া শেষ করবেন আমি দেবো, আপনি খাওয়া শেষ করবেন আমি দেবো। হ্যাঁ, এই যে এই পুরো পার্টিটা আপনার সামনে থাকলো, খাওয়া শেষ হবে নিয়ে নেবেন, শেষ হবে নিয়ে নেবেন। হ্যাঁ, কোথেকে আসছে এরকম? তাহলে আমরা বরপক্ষ লোক, আমরা খাবো, আপনার প্লেটে তো মাংস নাই, তারে কি করুন, আমি খাই। বরপক্ষের লোক অথচ বরের বোনই চেনে না, কষ্ট রহিম আবার হচ্ছে রহিমা, কি কয়। আচ্ছা, শেফা তো বরের বোনের বান্ধবী, ও ঠিকই চিনবে, যাই ওর কাছে যাই। খাওয়া দাওয়া কেমন হইলো? হ্যাঁ ভালো, হ্যাঁ সবাই পাইছে তো? আরেকটু গোস্ত লাগবে, আরেকটু গোস্ত রাখেন রাখেন দাদি, এইখানে বলো আরেকটু গোস্ত লাগবো। আচ্ছা আমি দিচ্ছি। ইয়ে শেফা, চিনি শেফা? চিনি তো, অনেক ভালো করে চিনি, ও এখানে কিভাবে আসলো? বরের কি হয়ে তাই বল। বরের কিচ্ছু হয় না, আমার ফ্রেন্ডের হাজবেন্ড তো। কি দাওয়াত দিছিলি? কিভাবে দাওয়াত দিব, তুমি কি আমার আলাদা স্পেশাল করে ইনভাইট করতে কাউকে দিছো? যাও নাই তো, বিনা দাওয়াতেই চলে আসো। বিনা দাওয়াতে চলে আসছে? এখান থেকে নিয়ে তোর বাইরে রাখা হয় ঠিক মতো না? ভালো করে গিলা তো। ওঠ ওঠ, চল ভিতরে নিয়ে তোরে ভালো করে গিলাইতেছে। হ্যাঁ, ড্যাগের পাশে ওরে বসুন। আট আপনারা খান, কোনো স্পর্শ নাই, খান খান। আপনারা খান আপনারা খান, এটা কিছু না, খান খান খান। এই ফোন দে, ফোন দে। কারে কারে আবার? তোর ডার্লিং, তোর বউ। আরে ফোন দে। দেখো তুমি আমার বউর বান্ধবী, আমার গায়ে এভাবে হাত দিতে পারো না। বান্ধবী এসে দেখে হাত দিতে পারবো না, তাই না? আমার যে বলি তুই বরপক্ষ না, আমার তখন মুখ পোষকে বাইরে গেছে, আমি বরপক্ষ। আসলে কি জানেন, আমি উভয় পক্ষ। উভয় পক্ষ? আমরাও উভয়।
শুধু আপনার খাতির করবো। হ্যালো হ্যালো, তাড়াতাড়ি আমাকে বাড়িতে আয়। হ্যাঁ তাড়াতাড়ি আয়, দাওয়াত দিনই তো কি হয়েছে, তারপর আয়, তোর জন্য স্পেশাল খাওয়ানো চাই। এইভাবে দাওয়াত দেওয়ার কি দরকার ছিল, আমি আসতে আসতে চাই তাতেই তো হয় নাকি, আমার বউ হইতে হইব, তাহলে আমি যাই। আচ্ছা দাওয়াত দিছো আইছে, এখন খাওয়াই দাও জায়গা। হ্যাঁ দাওয়াত তো দিছি, কিন্তু সেটা খাওয়ানোর জন্য না, তোমার পেটে কেন দেওয়ার জন্য। তোমার না বান্ধবী, তো খাওয়ার জন্য দেওয়ার দাও নাই। আচ্ছা তুমি কি বাড়িতে গরু মাংস রান্না করো না? হ্যাঁ একটু বেশি করে গরু মাংস রান্না করে তোমার স্বামীটাকে খাওয়া বানালে ছুটে ছুটে চলে যায় বাড়ি সে বাড়িতে দাওয়াত খাতি। আরে আপনারা সবাই চুপ করেন, অল কথা আমি কইতাছি। এই তোমার আমি বাড়িতে গরু মাংস রান্না দেখা হয় না? আরে পরশু দিনে তো গরুর মাংস রান্নাছি, গাবলা ভইরা খাইলা, তাতেও তোমার হয় না? তুমি মাইশের বাড়িতে এরকম মায়া পড়ো। বউ একটু শোনো, আমার কথাটা শোনো, 2 লাখ টাকার গরু জবাই করছে, এই 2 লাখ টাকার গরু কতদূর মাসে মিল্লা খাইবো? এরপর তো আমি একজন কতটুকু বা খামু, বাসায় তো গরুর গোস্ত রান্না করো, তো বাসায় গরুর গোস্তের রান্না আর মেজবানির রান্না তো হয় না, তাই আম গরু তো কেউ দাওয়াত দেয় না, মেজবানির খাওয়ানো খাওয়া হয় না, এই চুরি করে খাইতে এসে। 2 লাখ হোক বা 5 লাখ হোক, যতই হোক না কে, তোমার কি দাওয়াত দিছে যে তুমি আইবা? তুমি এখানে এসে আমার মান সম্মানটা কতটা ডুবাইছে একটা বার চিন্তা করছো? তোমার লাগা মান সম্মান নয় আজকে, আজকে তোমার আমি খালি বাড়িতে নিয়ে আনি, তোমার যদি আজকে আমি গরুর মাংস আমাদের ডুবাই না রাখছি তাহলে আমার নাম ইয়াসমিন না। আরে কি হয়েছে? হ্যাঁ কি আর হইব চাচা, কষ্টের কথা কি কমু কোন, আমগুর যে টাকা পয়সা থেকে শুরু করে কোনো কিছুতে কমতি আছে, তারপরে তারপরে কোনো বাড়িতে যদি বিয়ার আয়োজন হয় বা অনুষ্ঠান হয় সেখানে শ্বশুর করে চলে দেব, দাওয়াত না দিলেও চলে দেব। কালকে জানি কার কাছে শুনতে আপনি গো বাড়িতে বিয়া 2 লাখ টাকা দিয়ে গরু কিনছেন, তখন থেকে ফাল পাড়া শুরু হয়েছে, এর লেগে আজকে আমি ঘরে আটকাই রাখছি। কি করছে জানেন? আমি কাম করতেছিলাম, হেই ফাঁকে চাল কাইতে ঘরেতে বাইরে আইছে, এই কষ্ট কার সহ্য হয়? ঘরেতে বাইরে চলে আইছে বাবাজি, তুমি তো বিয়া শাদি করছো, হ্যাঁ এই যে বিনা দাওয়াতে মানুষের বাড়িতে দাওয়াত খাইতে আইসে পড়ো, তোমার শরম করে না? চাচা আসলে শুনলাম 2 লাখ টাকার গরু জবাই করছে, আর এত এত লোক দাওয়াত করছে, সবাই আইসা 2 লাখ টাকা দামের গরু খাইব, আমি একলা মানুষ কটুকি বা খামো, তাই দাওয়াত ছাড়াই আমি আয়া পড়ছি। বাবা জি তোমাকে দাওয়াত দেয় না কে? হ্যাঁ তোমাকে কি আত্মীয় স্বজন নাই? কেমনি কেমনে দাওয়াত করবো চাচা কন, এই যে আমার যে বিয়া করে নিয়ে এসেছে তাহলে দাওয়াত দিচ্ছে, কাউরে দাওয়াত দেয় নাই, মানুষ করে দাওয়াত দেওয়া লাগবো দেখে রাইতে বেলা গেছে চুপি চুপি বলে বাড়িতে উঠছে, কোনো মানুষ একজন দাওয়াত দেয় নাই, তো এগরে কেমনে মানুষে দাওয়াত দিব, এটা কি সমাজের মধ্যে পড়ে, সমাজের বাইরের মানুষজন? বাবা জি তোমরা আগে মানুষে দাওয়াত দিয়া তোমাকে বাড়িতে খাওয়াও, দেখবা তারপর তোমাকে আত্মীয় স্বজন যারা আছে তোমাকে দাওয়াত দিতে আছে। চাচা এইটা আপনি কি কন, আমার বাপের জন্মদিন হিনে কেউ দাওয়াত দেওয়া বাড়িতে খাওয়াইতে, আর আমার বাবা কইছে আমার দাদা অনেকে জীবনে কখনো কারো দাওয়াত দেওয়া খাওয়াই নাই, আমি আমার বংশ পরম্পরায় এই ঐতিহ্যটা নষ্ট করুম, আমি কেউ দাওয়াত দেওয়া খাওয়াই নাই। ও এইটা তোমার বংশগত ব্যাপার না, তোমার বাপ দাদারা কেউ মানুষের দাওয়াত দেয় নাই, দাওয়াত খায় হয় নাই, সেই জন্য তুমি মানুষের বাড়িতে বিনা দাওয়াতে খাইও। বাবা এক কাজ করো, তুমি বড় করে অনুষ্ঠান কইরা অত্র অঞ্চলের গ্রামের যত ময় মুরব্বী আছে সবার দাওয়াত করে খাওয়া, তুমি দেখবা তোমার মাসে দাওয়াত করবে। ঠিক আছে বংশ পরম্পরা, যে বংশ পরম্পরা রক্ষা করতেছ, তোর বংশ পরম্পরা না গোষ্ঠী গিলাই আমি আগে মানুষের দাওয়াত দিয়ে খাওয়ানো শেখো, তারপরে মানুষের কাছ থেকে নিজে দাওয়াতের আশা করো, চলো। আপনি দাওয়াত দেন, হ্যাঁ আপনি তো গরু গোশত খাওয়ান, আপনারা খান।